তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ছোট মিক্সার গ্রাইন্ডার মেশিন তো এটির সাহায্যে মশলা শুকনা জাতীয় জিনিস গুঁড়া করা হয় তো এটি হচ্ছে একশো থেকে দুশো আট তো এটির কয়েল নষ্ট হয়ে গেছে তো ঠিক করার জন্য আমাকে দিয়েছিল তো ভাবলাম আপনাদেরকে এটি দেখিয়ে দিই তো এটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে কয়েলের সমস্যা ছাড়াও অন্য কোনো সমস্যা হলে আপনারা খুব সহজেই ঠিক করে নিতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো নাহিদ এক্সপেরিমেন্ট তো এখানে প্রথমে টেস্ট করে নিতে হবে তার জন্য সিরিজ বোর্ড নিচ্ছি তো সিরিজ বোর্ডের সাহায্যে প্লাগের সাথে লাগালাম এবং এখানে সুইচটি চাপ দিচ্ছি তো এখানে খেয়াল করুন এটি কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না বুঝলাম এটি নষ্ট এখন এটি ঠিক করতে হবে তো ঠিক করার জন্য সর্বপ্রথম কি করতে হবে এটি খুলতে হবে তো এটি খোলার জন্য আমাদেরকে এখানে স্ক্রু বের করতে হবে তো এখানে দুইটি স্ক্রু আছে তো এই স্ক্রু দুইটি প্রথমে খুলে নিতে হবে তো এখানে একটি স্ক্রু ড্রাইভার নিচ্ছি এবং স্ক্রু ড্রাইভারের ফিঙ্গারের সাহায্যে এই দুইটি স্ক্রু খুলে নিচ্ছি তো এখানে আমি যেভাবে খুললাম ঠিক সেভাবে আপনারা খুলে নেবেন তো এখানে পিছনের কাভারটি কিন্তু খোলা হয়ে গেছে তো ভিতরে খুব সিম্পল এটির কোনো কঠিন কানেকশন নাই তো এখানে তারটি এখানে সুইচ থেকে খসানো আছে তো এটি আমি আগেই খসিয়েছি এটির যেহেতু কয়েল নষ্ট তাও আপনাদেরকে এটি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা ঠিক করবেন তো এখানে প্লাগটি টেস্ট করতে হবে কি এখানে কয়েলে লাইন যাচ্ছে কি না তার জন্য এখানে মাল্টিমিটার নিলাম তো মাল্টিমিটার সাহায্যে আপনাদেরকে দেখাবো তো এখানে বাজার মোডে মাল্টিমিটারটি সেট করলাম এবং যে সেই এখানে একটির সাথে এবং একটি হচ্ছে প্লাগের সাথে এখানে এসি কট খুলে নিচ্ছি এবং এখানে একটি প্রপ হচ্ছে তারের সাথে এবং অপরটি লাগাচ্ছি এখানে প্লাগের সাথে এখানে খেয়াল করুন বিপ দেখালো মানে একটি ভালো আছে এবং আরেকটিও এখানে আমাদের চেক করে নিতে হবে তো এই প্লাগটি এখানে সুইচ সাথে লাগানো আছে যা সরাসরি দুশো বিশ ভোল্ট তো এটিও কিন্তু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কর থেকে যে লাইনটি যাচ্ছে সেই লাইনটির রকম সমস্যা নেই এখন আমরা সামনের স্টেপে যাব তো এখানে এবার সুইচ টি দেখতে হবে এটি ভালো আছে কি নষ্ট হয়ে গেছে তো এখানে মাল্টিমিটার পপ দুইটি লাগিয়ে দিব সুইচের মাথার সাথে এবং এখানে সুইচটি চাপ দিব তো এখানে চাপ দিলে কিন্তু জিরো দেখাচ্ছে বা রিডিং বা বিপ দেখাবে তাহলে এখানে বুঝে নিলাম যে এই সুইচটি ভালো আছে তার মানে এখানে আমাদের এবার কয়েলটি চেক করতে হবে কি কয়েলের কোথা সমস্যা আছে নাকি না তো এখানে দুশো বিশ ভোল্ট এসি যে তার আছে সেই দুইটি তার খুলে নিচ্ছি এবং এখানে দেখুন দুইটি যে মোটরের সাথে তার আছে সেই দুইটি বের হলো এখন এই মোটরের কয়েলটি চেক করতে হবে যেটা ফিল্ড এফেক্ট কয়েল বা ফিল্ড কয়েল বলে তো এখানে দুইটি ফিল্ড কয়েল আছে তো এখানে হচ্ছে সিরিয়াল একটা এবং এখানে সিরিয়ালে একটা তো এখানে যে তারটি হটাই এবং এখানে এই তারের সাথে এই তার একটি কয়েল এবং ওই পারে যে আরেকটা আছে সেটি হচ্ছে একটি কয়েল তো এই তার saté. এই তার হচ্ছে একটি কয়েল তো এখন এই কয়েলটি চেক করব তো কয়েলটি কিভাবে চেক করব আপনাদেরকে দেখায় তো এখানে মাল্টিমিটারটি পুনরায় নিলাম এবং মাল্টিমিটারের হচ্ছে এক পারে যে কোনো এক কয়েলের একটি তারের তারের সাথে সাথে এটি এটি এবং অপরটি ওই লাগাবো তো খেয়াল করুন এখানে কিন্তু কোনো রকম কোনো সংখ্যা দেখাচ্ছে না এখানে কোনো সংখ্যা দেখানো উচিত ছিল যদি এই কয়েলটি ভালো হতো তো যেহেতু সংখ্যা দেখাচ্ছে না মানে কয়েলটি নষ্ট তো আর কয়েল আপনাদেরকে মেপে দেখাচ্ছি তো এখানে প্রপটি কয়েলে তারের সাথে লাগালাম এবং অপর প্র আরেকটি তারের সাথে লাগালাম তো এখানে খেয়াল করুন বত্রিশের মতন কিন্তু রিডিং দেখালো মানে কয়েলটি কিন্তু ভালো আছে তো আমরা সহজেই বুঝতে পারলাম কয়েলের সমস্যা হয়েছে এখন এই কয়েলটি আমাদের চেঞ্জ করতে হবে তার জন্য আমাদেরকে এখানে মোটরটি খুলতে হবে তো মোটরটি কিভাবে খুলবো তো এখানে খেয়াল করুন বেলেটের নিচে চারটি স্ক্রু দেওয়া আছে তো এই চারটি স্ক্রু আমাদেরকে খুলে নিতে হবে তো তার আগে হচ্ছে এখানে যে ব্লেড আছে সেই ব্লেডটি খুলে নিতে হবে তো ব্লেট এর ওপরে যে স্ক্রুটি বা যেটি নাট দেওয়া আছে বল্টু সেই বল্টু টি খুলতে হবে তো বল্টুটি প্লাস দিয়ে এক হাতে ধরবো এবং আরেকটি যে মোটরের নিচে একটি কিন্তু মাইনাসের এর মতন থাকবে ফ্ল্যাট সেখানে এরকম একটি টেস্টার জাতীয় জিনিস দিয়ে খুলে নিতে হবে তো এখানে দেখুন ওপরের যেই বল্টুটা ছিল সেটি কিন্তু খুলে গেল খুব সহজেই এখন এখানে যে টেস্টারটি ধরছি পিছনে যে মাইনাস আছে সেটি সাথে এবং এখানে যেই ব্লেড টি আছে ব্লিন্ডার সেই ব্লেড কিন্তু খসিয়ে নিতে হবে তো এখানে দেখুন ব্লেড টি খসানো

এখন আমাদেরকে এখানে যে মোটরটি আছে সেটি খসাতে হবে তার জন্য এই চারটি স্ক্রু খসিয়ে নেব তো এখানে একটি স্টার স্ক্রু ড্রাইভার নিচ্ছি এবং এখানে স্টার স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই স্ক্রু চারটি খুলে নিতে হবে তো এখানে স্ক্রু পরে এখানে দেখুন উপরে যে বাটি এটি আছে সেটি কিন্তু খুব সহজেই খসে গেল তো এখানে দেখুন কোনো রকম কোনো পানি নিচে যাওয়ার জন্য কোনো প্রোটেকশন দেওয়া নাই মানে পানি জাতীয় জিনিস পড়লেই কিন্তু এই কয়েলটি নষ্ট হয়ে যাবে তো এখানে মটলটি খসে নিলাম তো এটি কিন্তু প্লাস্টিকের তৈরি এটি দেখে মনে হচ্ছে স্টিলের তাই তো এখানে এটি হচ্ছে মোটর এবং মোটরটি খোলার জন্য আমাদেরকে এখানে প্রথমে যে কার্বন আছে দুইটি সেটি খসাতে হবে তো এখানে টেস্টার নিলাম নিয়ন টেস্টার এবং এখানে লকটিতে চাপ দিচ্ছি এবং এটি টান দিলাম এখানে কিন্তু কার্বনটি খুলে গেল তো এখানে আমি যেভাবে খসাচ্ছি ঠিক সেভাবে কার্বনটি খসাবেন পুনরায় এখানে লকের উপরে চাপ দিলাম এবং লকটি টান দিলাম তো এটিও খুলে গেল কার্বনটি তো কার্বনটি এখন সাইডে রাখি এখন এই মোটরটি খুলতে হবে তো এখন দেখুন দুইটি স্ক্রু আছে সেই দুইটি স্ক্রু কিন্তু খুলে নিতে হবে তো এখানে স্টার স্ক্রুর সাহায্যে বা স্কার স্ক্রু ড্রাইভার যেটি এটির সাহায্যে এই মোটরটি খুলে নেব খোলা শেষে আমাদেরকে এখানে কয়েলটি চেক করতে হবে এবং কয়েলটি বানতে হবে তো এখানে দেখুন আমি কিভাবে খুলছি প্রথমে ওপরের অংশ সেটি খুললাম তো এটি আস্তে আস্তে করবেন না হলে কিন্তু আপনি মোটরের কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা কয়েল কেটে যেতে পারে তো এখানে পিছনের সেটিও খুললাম এবং ভিতরে যেই গুণায়মান বস্তু আছে বা যেটি আছে কয়েলের মতন সেটি খুলে নিলাম তো এখন দেখুন দুইটি কয়েল বাড়ালো দুইটি কয়েলের দুই মাথাতে দুইটি দুইটি করে তার আছে তো এখন কয়েলটি চেক করব তো বাজার মোডে দিলাম তো এখানে খেয়াল করুন একটি কয়েলের প্রান্তে কিছু রিডিং দেখাচ্ছে মানে কয়েলটি ভালো আছে এবং এই কয়েলটিতে কোনো রিডিং দেখাচ্ছে না মানে নষ্ট আছে তো এর আগে আমি এটি চেক করেছিলাম যেহেতু নষ্ট সেহেতু তার দুইটি কিন্তু খসানো আছে তো তাও আমি আপনাদেরকে দেখালাম এটি কীভাবে টেস্ট করতে হয় তো এখানে আমি যেভাবে খুললাম এই কয়েলটি ঠিক সেভাবে আপনারা খুলে নেবেন তো এখন এই কয়েলটি আমাদেরকে বানতে হবে তো কয়েলের যে প্লাস্টিক আছে যে প্লাস্টিকের ওপরে যে তার আছে দুইটি সেই তার দুইটি খসিয়ে নিচ্ছি যাতে পরবর্তী কয়েল বানতার সময় কাজে লাগে এবং এখানে যে প্লাস্টিক দুইটি আছে সেই প্লাস্টিকও খসিয়ে নিচ্ছি যাতে এই প্লাস্টিকও কয়েল বান্ধার পরে লাগাতে পারি কাজে তো এখানে খেয়াল করুন কপার ওয়ার তো এই সাইজের আপনারা কুম ওয়েটের নেবেন এটি হচ্ছে দশ থেকে বারো গ্রামের মতন এরকম আপনারা কপার ওয়েট নিয়ে নেবেন তো এখানে খেয়াল করুন আমি হচ্ছে এরকম কপার নিয়ে নিয়েছি এটি দশ থেকে পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এখানে এরকম একটি টুকরো কেটে নেবেন এবং কাটার পরে আমি কয়েল বাঁধবো সেজন্য এটি ব্যবহার করছি তো এখন এই বডিটি নিচ্ছি এবং এখানে কয়েলের কিন্তু প্রথমে মাপ নিয়ে নিতে হবে তো কয়েলের মাপ কিভাবে নেবেন সেটি দেখেন তো এটি দেখলে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের মোটর যে ওয়েন্ডিং আছে সেটি করতে পারবেন তো এখানে এভাবে যে লাগাচ্ছি কপার টি সেটি এভাবে লাগিয়ে দেবো এবং এখানে একটি প্যাচ দিয়ে দেবো তো প্যাচ দিচ্ছি কিভাবে দেখে নেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা একটি মিক্সার গ্রাইন্ডার ঠিক করে নিতে পারবেন তো এখন এটি আবার পুনরায় মেফে দেখাতে হবে এখানে আরেকটু ছোট করতে হবে তো এখানে আরেকটু ছোট করে দেবো প্যাচ প্যাচের সাহায্যে তো এখানে খেয়াল করুন একটু ছোট করা হয়েছে তো এইভাবে আপনারা প্যাচ দিয়ে দিয়ে দেখে মাপ করে ছোট করে নেবেন তো এখানে খেয়াল করুন এখানে কিন্তু পারফেক্ট মাপ হয়েছে তো এভাবে এই মাপের কিন্তু আমাদেরকে কয়েল তৈরি তৈরি করে নিতে হবে তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে কিন্তু এটি বানিয়ে নিতে পারবেন তো এখানে দুই সাইডে দুইটি দাগ বরাবর একটি কয়েল তৈরির জন্য বানছি তো এইভাবে আপনারা বানতে হবে তো এখানে কিন্তু কয়েলটি প্রস্তুত হয়ে গেছে এখানে এই মাপে কিন্তু একটি কাগজ কেটে নিলাম তো এটি কি কারণে কাটলাম এখানে একটি কাঠের টুকরো এই মাপে কেটে নিতে হবে সেই কারণে এই কাগজটি কাটলাম তো এই কাঠের টুকরোটি এরকম একটি মাপে নিয়ে নিচ্ছি এটি অবশ্যই সমান্তরাল হতে হবে এবং এখানে খেয়াল করুন আমি এখানে নোস প্লাসের সাহায্যে কিন্তু এই কপার ওয়ারটি ছুটিয়ে নিচ্ছি তো এটি কি কারণে করছি দেখেন তো এখানে যে প্যাস সংখ্যা আছে একটি একটি করে প্রত্যেকটি প্যাস সংখ্যা কিন্তু গনে নিতে হবে না হলে কিন্তু আপনারা কয়েল তৈরি করে নিতে পারবেন না তো এখানে আমি একটা দুটা তিনটা করে এভাবে কিন্তু প্রত্যেকটা তার গনে নিচ্ছি তো এখানে ফাইনালি আমার গনা শেষ তো এখানে দুশো পঁচিশ তিরিশটার মতন প্যাস দেওয়া আছে তো এখন এই নতুন কপার ওয়ারটি নিচ্ছি এবং এখানে কাঠের ওপরে রাখবো এবং এখানে দুশো পঁচিশটার মতন প্যাস দিয়ে নিবো তো এখানে খেয়াল করুন আমি যেভাবে প্যাচ দিচ্ছি এভাবে আপনারা দুশো পঁচিশটার মতন প্যাচ দিয়ে নেবেন এখানে প্রায় একশো আশিটার মতন প্যাচ হয়েছে তো যেহেতু এখানে আমি এটির ওয়েট করে কভার ওয়ার কিনেছি সেহেতু একশো আশিটাই প্যাচ রাখলাম তো এখন কয়েলটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই দুইটি যে প্লাস্টিক খসিয়েছিলাম কয়েল থেকে সেই প্লাস্টিক কিন্তু আবার নিলাম এবং এই প্লাস্টিক কিন্তু এখানে লাগিয়ে দিব তো এখানে কিভাবে লাগাচ্ছি তো এখানে লম্বা একটি লাগালাম এবং আরও একটি এখানে লাগিয়ে দিতে হবে পাশে বাম সাইডে তো এটিও এভাবে লাগিয়ে দিব তো এটি লাগানোর কারণ আছে সেটি আপনারা সামনে দেখতে পাবেন তো এখন প্লাস্টিকটি লাগানো হয়েছে এখন প্লাস্টিকটি ভালো করে আটকে দিতে হবে যাতে না খসে তাই এখানে মেডিকেল টেপ নিলাম এবং টেপের সাহায্যে কিন্তু এই প্লাস্টিকটি আটকে দিচ্ছি তো এখানে দুইটি প্লাস্টিকই ভালো করে আটকে দিচ্ছি যাতে এই প্লাস্টিকটি না খসে যায় তো এখন এই কয়েলের যে উপরের কপার আছে সেটির উপরে কিন্তু একটি পোলেপ দেওয়া আছে সেই পোলেপটি কিন্তু তুলে নিতে হবে তো এখানে একটি সিরিজ কাগজ নিব তো সিরিজ কাগজের সাহায্যে ঘষে ঘষে এই উপরের যে পোলেপ আছে সেটি কিন্তু তুলে নিতে হবে এবং তুলা শেষে এখানে যে তান খসিয়েছিলাম কয়েল থেকে আগের সে কয়েলের তারটি এখানে একটির সাথে লাগিয়ে দেবো এবং এখানে সোল্ডারিং ওয়ারের সাহায্যে কিন্তু সোল্ডার করে নিতে হবে নাহলে কিন্তু লুজ কানেকশন হয়ে কোয়ালিটিতে কাজ নাও করতে পারে তো এইভাবে আমি যেভাবে করলাম ঠিক সেভাবে আপনারা করে নেবেন এবং অপর অপরটিও কিন্তু একরভাবে করে নিতে হবে তো এখন খেয়াল করুন দুটি কিন্তু এভাবে আটকানো হয়ে গেছে তো দুটি কিন্তু সোল্ডারের মাধ্যমে আটকেছি তো এটি আপনারা ভুল করবেন না এবং এখানে একটি তার হচ্ছে টেপের সাহায্যে আটকাবো তো টেপের সাহায্যে খালি আটকানো হলে হবে না এখানে আরও একটি টেপ দিতে হবে হিট রেজিস্টার টেপ তো এটি কি কারণে এই টেপটি দিলাম যাতে এটি শক্তভাবে লেগে থাকে তারটি এবং এখানে হিট রেজিস্টার টিউ টেপ নিচ্ছি তো এই টেপের কিছু টু প্রো কেটে নিবো এবং এখানে কিন্তু আটকে দিতে হবে তো এখানে হিট রেজিস্টার টিউবটি কিন্তু ভালো করে আটকে দিবো তো একটি তারের সাথে আটকালাম এবং এই হিট রেজিস্টার টিউবের ওপরে উপরে আরো একটি যে তার আছে সেটি আটকাবো তো এখানে পুনরায় কিন্তু মেডিক্যাল টেপের সাহায্যে আটকালাম এবং এর উপরে যে হিট রেজিস্টার টিউব আছে সেটি আটকে দিলাম তো এখন কিন্তু আমাদের কয়েলটি প্রস্তুত হয়ে গেছে তো কয়েলটি এখন সংযোগ করতে হবে বডির সাথে তো এখানে তার দুইটি কিন্তু ওপরের দিকে তারের সাথে রাখবো এবং এখানে কিভাবে ঢুকাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনারা ঢুকে দেবেন যাতে এটি না খসে যায় তো এখানে খেয়াল করুন একটি কিন্তু লাগানো হলো তো ওপরটিও কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে তো এখানে লাগানোর শেষে একটু বাঁকা করে দিতে হবে যাতে এই কয়েলটি মোটর আছে সেটির সাথে না লেগে যায় এবং এখানে একটি কট সুতার সাহায্যে কিন্তু এটি এটি আটকে দিলাম যাতে নড়াচড়া না করে এবং এখানে সেই বডিটির পিছন সাইডটি নিচ্ছি এবং ঘূর্ণমান সেই বস্তুটি নিলাম এবং এটি যেভাবে আগে লাগানো ছিল ঠিক সেভাবেই কিন্তু লাগিয়ে দিতে হবে তো এখানে লাগাচ্ছি এবার উপরের যেই বডিটি ছিল সেটি কিন্তু লাগিয়ে দিব এখানে তো এখানে কিভাবে লাগাচ্ছে ঠিক সেভাবে আপনারা লাগিয়ে দিবেন এবং এখানে যে স্ক্রুটি আছে সেই স্ক্রু দুইটি এভাবে লাগাবো এবং এখানে যে স্ক্রু ড্রাইভার আছে এটির সাহায্যে ভালো করে টাইট দিয়ে দেব যাতে এটি না খসে যায় তো এখানে কিভাবে টাইট দিচ্ছি ঠিক সেভাবে আপনারা কিন্তু টাইট দিয়ে নেবেন তো এবং এখানে যে কার্বনটি আছে সেই কার্বনটি কিন্তু যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে আপনারা লাগিয়ে দিবেন তো এখানে কার্বনটি লাগাচ্ছি তো এবং এখানে একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটি চাপ দিচ্ছি এবং এখানে যে লকটি আছে সেই লকটি লাগিয়ে লাগিয়ে তো তো এখানে এখানে যেভাবে লাগাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনারা একটু কুড়ির সাহায্যে চাপ দিলেই দেখুন ভিতরে কিন্তু লকটি লেগে গেল এখন একই ভাবে কিন্তু আরেকটি যে কার্বন আছে সেই কার্বনটিও কিন্তু লাগিয়ে দিতে হবে তো এখানে কার্বনটি ভিতরে ঢুকালাম এবং এখানে স্ক্রু ড্রাইভারের সাহায্যে একটু চাপ এবং এখানে যে দিব লকটি আছে লকটি লকটি এবং হালকা একটু চাপ দিয়ে সে আটকে দেব তো এখানে আটকানো শেষ ফাইনালি আমাদের কিন্তু এখানে মোটরটিও লাগানো শেষ তো মোটরটি আমাদের লাগাতে হবে ফ্রেমে তার আগে এটি টেস্ট করে নিচ্ছি তার জন্য এখানে সিরিজ লাইন নিলাম অবশ্যই আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন এখন কিন্তু মোটরের সাথে ঠেকালে দেখুন কিন্তু এখানে মোটরটি ঘুরে উঠেছে তার মানে এখানে মোটরটি আমাদের ঠিক আছে কয়েল বান্ধাও ঠিক হয়েছে তো এখানে খেয়াল করুন আর সিরিজ লাইনে কিন্তু বাতিটি হালকা হালকা জ্বলছে যেহেতু এটি একশো থেকে দুইশো ওয়াট যেহেতু সিরিজ লাইনের বাটি যে বালতি সেটি হচ্ছে দুইশো ওয়াট তার জন্য এটি কিন্তু জ্বলছে তো এখন এটি ফ্রেমের সাথে লাগাবো তো ফ্রেমটি নিলাম তো ফ্রেমের যে চারটি ফুটো আছে এবং এখানে যেই মোটরের বডি তো কিন্তু চারটি ফুটো আছে সেই চারটি ফুটোর সাথে মিলিয়ে এখানে আমাদেরকে স্ক্রু লাগাতে হবে তো এখানে ফুটোর সাথে কিন্তু মিলালাম এবং এখানে যে উপরের বাটিটি আছে সেই বাটিটিও নিলাম এবং এখানে চারটি ফুটোর সাথে কিন্তু মিলাতে হবে এবং এখানে স্ক্রু ড্রাইভারের সাহায্যে আটকে দিতে হবে তো এখানে স্ক্রু লাগে স্ক্রু ড্রাইভারের সাহায্যে কিন্তু আটকে দিলাম তো এখানে ভালো করে আটকাবো চারটি নাট এবং এখানে ব্লেডটি লাগাবো তো এখানে ব্লেডটি নিচ্ছি এবং এখানে ব্লেডটি লাগিয়ে দিব তো এখানে ব্লেডটি কিভাবে লাগাচ্ছি এখানে কিন্তু ব্লেডটি পিছনে যে মাইনাস আছে সেটির সাহায্যে দিচ্ছি এবং এখানে যে আছে নাট সেটি কিন্তু লাগিয়ে দিতে হবে তো নাট এক মটরটির পেছনে মাইনাসে কিন্তু টাইট দিয়ে দেবো এবং এখানে দুশো বিশ ভোট পুনরায় নিলাম এবং এটি চেক করে নিব তো এখানে খেয়াল করে মোটরটি কিন্তু ঘুরছে তো স্টেপ বাই স্টেপ আমরা করবো যাতে পরবর্তীতে খুলতে না হয় কোনো সমস্যা হলে তো এখন এখানে একটি ফিউজ সেট করব। এখানে ওয়ান এম্পিয়ার দুশো বিশ ভোল্টের একটি ফিউজ নিচ্ছি তো কোনো রকম সমস্যা হলে যাতে ফিউজটি কেটে যায় তো এখানে ফিউজটি সোল্ডারিং আয়রনের সাহায্যে কিন্তু লাগিয়ে দিব তো এখন সোল্ডারিং আয়রনের সাহায্যে এই ফিউজটি লাগিয়ে দিব তো যেকোনো একটি কয়েলের প্রান্ত নিব এবং এখানে ফিউজের একটি মাথার সাথে লাগিয়ে দেবো এবং অপরটি এখানে যে প্লাগ আছে সেটির সাথে লাগিয়ে দেবো এবং এখানে টেপ নিচ্ছি টেপের সাহায্যে কিন্তু এই ফিউজটি ভালো করে ইনসুলেশন করে দিতে হবে যাতে এখানে কোনো রকম শর্ট সার্কিট না হয় অন্য কোথাও টাচ হয়ে তো এখানে টিপের সাহায্যে আমি ভালো করে এটি লাগিয়ে দিলাম তো আপনারা অবশ্যই এটি ভালো করে লাগাবেন এবং এটি ভিতরে সাইডের এ রেখে দিলাম ভেতরে ঢুকে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং এখানে যে কয়েলের আর একটি মাথা আছে সেটি সংযোগ করতে হবে তো এখানে দুশো বিশ ভোল্টেজের প্লাগের একটি লাইন একটি হচ্ছে সুইজের সাথে লাগলো এবং এখানে কয়েলের যে আরেকটি প্রান্ত বেঁচে ছিল আরেকটি কয়েলের সেটি এখানে সুইজের সাথে লাগিয়ে দিচ্ছি তো লাগানোর শেষে কিন্তু ফাইনালি আমাদের এখানে সার্কিটের লাইন দেওয়া হয়ে গেছে এখন পুনরায় আবার চেক করব তো এখানে সিরিজ লাইন নিচ্ছি এবং এই দুটির সাথে চেক করছি তো এখানে কোনো রকম আলো জ্বলছে না তার মানে এটি কিন্তু ঠিক আছে এখন এটি আমাদেরকে ঘুরে দেখতে হবে তো আমি বলেছি স্টেপ বাই স্টেপ করব তো এখন যদি সুইচটি চাপ দিই তাহলে কিন্তু এখানে খেয়াল করুন মোটরটি ঘুরছে তো স্টেপ বাই স্টেপ দেখানোর কারণ হচ্ছে কোনো রকম যাতে সমস্যা না হলে পরবর্তীতে আবার খুলতে তাই তো এখানে কাভারটি এবং এখানে স্ক্রুটি নিলাম এবং এখানে কাভারটি কিন্তু ওই মোটরের সাথে এভাবে লাগিয়ে দিতে হবে তো ফাইনালি আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাবে তো এখানে যে স্ক্রু ড্রাইভার আছে সেই স্ক্রু দুইটি লাগিয়ে দেব এবং স্ক্রু ড্রাইভারের সাহায্যে টাইট দিয়ে নিতে হবে তো এখানে দুইটি ভালো করে টাইট দিয়ে নেব তো কাজ শেষ প্রায় এবার কিন্তু এটি চেক করব। তো এটি দুশো বিশ ভোল্ট সরাসরি দেওয়ার আগে এখানে সিরিজ বোর্ডে চেক করে নিতে হবে তো সিরিজ বোর্ডের দুশো ওয়ার্টের কিন্তু একটি বাল্ব লাগানো আছে যার কারণে কিন্তু এটি চলছে তো এখন সরাসরি লাইনে চেক করব তার আগে এখানে উপরে যে কাভারটি আছে সেটি দিয়ে দিলাম এবং এখানে দুশো বিশ ভোল্ট লাইনের সাথে সংযোগ করলাম এখন এটি চাপ দিয়ে দেখব কাজ করছে কিনা তো এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে সুইচে চাপ দিলে কিন্তু এটি কাজ করছে তো এভাবে আপনাদেরকে দেখালাম তো খুব সহজে কিন্তু আপনারা যে কোনো বিল্ডার সেগুলো কিন্তু ঠিক করে নিতে পারবেন তো এই চ্যানেলে ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও আপলোড দেওয়া হয় আপনি যদি এই বিষয়ে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে তত সময়ের জন্য বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং